হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু আয়শাস ক্রিয়েটিভিটি। কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই ভালো আছো, আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। তো বন্ধুরা, আজকে আমি তোমাদের সাথে শেয়ার করছি আরেকটি নতুন ব্লগ। আর আজকের ব্লগে আমরা অ্যাকচুয়ালি আজকে বাসায় যাব, তো তার প্রিপারেশন নিচ্ছি। তো এখানে আমি আর আমার মেয়ে এখন বসে বসে পিৎজা খাবো, কারণ আমরা যে পিৎজা হাট থেকে 4টা প্যান পিৎজা নিয়েছিলাম, তোমরা আমাদের গত ব্লগে দেখেছিলে, তো আমরা বাদবাকি মানে একটার মতো পিৎজা রয়েছিল, এটা হচ্ছে 4টার 4 পিস ছিল, যেইটা আমরা খেয়ে শেষ করতে পারিনি। আর এই যে আমার ইঁদুরটা, এই যে একটা পিস দেখতে পাচ্ছ চারিপাশ দিয়ে খেয়ে খেয়ে রেখেছে, তো আমি এটাকে একটু জাস্ট শেক দিয়ে নিয়েছি, হালকা একটু গরম করে আমি এখন কেচাপ দিয়ে নিয়েছি, আর সাথে এখন কোকা কোলাটা ঢেলে নিব। আর এখন হচ্ছে আমি আর আমার মেয়ে পিৎজাটাকে এনজয় করব। তো এই একটা পিৎজা আসলে আমাদের বেশি হয়ে গিয়েছিল, কোনোভাবেই এইটা আর যাচ্ছিল না পেটের ভেতরে, তো আমরা এটা চিন্তা করলাম যে পার্সেল করে বাসায় নিয়ে যাব। তো বাসায় নিয়ে যাওয়ার পর এখন হচ্ছে আমি এটাকে একটু গরম করে নিয়েছি, গরম করে নেওয়ার পর আমি আমার বেবি বসে বসে এখন এই পিৎজাটাকে এনজয় করছি। আর সাইফা কিন্তু শপিং থেকে একটা জিনিস কিনেছে, সেটা তোমাদের সাথে দেখানো হয়নি, সেটা হচ্ছে সাইফার একটা ওয়াচ। তো ওর জন্য এই ঘড়িটা আমরা নিয়েছিলাম ওর হাতে, তোমরা দেখতেই পাচ্ছ, তোমাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি। এইটার আবার একটু লাইট জ্বলে, তো এইটা হচ্ছে বাচ্চাদের একটা আকর্ষণ আসলে, তো বেবিরা এই ধরনের জিনিস দেখলে সেটা তখন নিতে চায়। তো ওকে ওর পাপা এটা এনে দিয়েছিল, আর ও এটা পরে ওর দিদার কাছে চলে গিয়েছিল, তাই গত ব্লগে তোমাদের সাথে শেয়ার করা হয়নি। তো এরকম ছোটোখাটো জিনিস থাকে বাচ্চাদের, যেটা ওরা শপিং থেকে এলে নিজেরাই পরে তারপর ইউজ করা শুরু করে দেয়। তো ও হচ্ছে এখন ওর খুপির কাছে আছে, আমি হচ্ছে সেই ফাঁকে দুপুরে রান্নাটা কমপ্লিট করে নিচ্ছি, কারণ ও হচ্ছে সকালবেলায় একটু হালকা পাতলা খেয়েই মানে ওর ফুপির কাছে চলে গিয়েছিল, যেহেতু ও বাসায় চলে যাবে এই জন্য ওর ফুপি ওকে এসে নিয়ে গেছে। আর এইদিকে আমি হচ্ছে রান্না করছি প্রচুর লতি দিয়ে শুটকি মাছ, আর এখানে আছে করলা দিয়ে আলুর ভাজি। তো আজকে হঠাৎ সাইফার পাপা বলছিল যে কচুর লতিটা দিয়ে শুটকি দিয়ে রান্না করতে, কারণ ওনা নাকি অনেক খেতে ইচ্ছে করেছে এটা। তো আমি কিন্তু এই ফার্স্ট টাইম আজকে কচুর লতি দিয়ে শুটকি রান্না করেছি, যদিও এটা আমি কখনো রান্না করিনি, তবে হ্যাঁ আজকে খেয়ে অনেক প্রশংসা করেছে আমার, যে ফার্স্ট টাইম যেহেতু রান্না করেছি এটা অনেক মজা হয়েছিল। সাথে বেগুন ভাজাও করেছি, কারণ বেগুন ভাজাটা ফ্রিজে আসলে বেগুনটা ছিল, আমি যেহেতু বাসায় চলে যাব তাই সবজিগুলো যাতে তাড়াতাড়ি খাওয়া হয়ে যায় এই জন্য বেশি করে রান্না করে নিয়েছি। তো এখন হচ্ছে আমি আমার কাজ শেষ করে চলে এলাম মিকিকে গোসল করাবো, কারণ মিকি অনেক ময়লা হয়ে গেছে, আর মিকির যেহেতু 3 মাসের ওপর ওভার হয়ে গেছে বয়সটা, আর এখন প্রচণ্ড পরিমাণে গরম। সো এই গরমে আমি একদম দুপুর টাইমটাতে মিকিকে তাও একটু কুসুম গরম পানি করে নিয়েছি, মানে কুসুম গরম বলতে এটা আমি একদম চুলায় হিট করিনি, এটা আমার বাসার সামনে বেলকনিতে পানিটা একটু রেখে দিলেই খুব সুন্দর উত্তপ্ত গরম হয়ে যায়। তো এরপর আমি বাসায় এসে তারপর হচ্ছে ফ্যানটা চালিয়ে তারপর মিকিকে গোসল করে নিচ্ছি, যাতে পানিটা একটু নর্মাল হয় আর মিকিরও গোসল করতে প্রবলেম না হয়। তো মিকির গায়ে আমি ফ্লিস খুঁজছিলাম, যেহেতু 2-1টা ফ্লি আমি দেখেছি, কারণ ওকে আমি স্পট অনটা দেওয়ার পর থেকে ওর শরীরে কোনো ফ্লি নাই, মানে একদমই আউট হয়ে গিয়েছিল। তবে আমার যেহেতু আরেকটা বিড়াল আছে, দেখা যায় মাঝে মাঝে 2-1টা আসে, ওর গায়েও একটা ফ্লি নাই, তো আমি ওকে একটু ঘষে ঘষে মেজে মেজে আজকে একটু ক্লিন করে নেব। তবে তোমরা যেটা দেখতে পাচ্ছ ভিডিওতে, যে তোমাদেরকে দেখে হয়তো বা মনে হতে পারে যে আমি ওকে অনেক রাফলি ঘষা মাজা করছি, আসলে মোটেও তেমনটা না, কারণ আমি ভিডিওটা ফাস্ট করে দিয়েছি, তো এই জন্য তোমাদের কাছে মনে হচ্ছে যে আমি ওকে হয়তোবা অনেক ঘষে ঘষে ক্লিন করে নিচ্ছি। আসলে বাচ্চা যেহেতু ওকে আমার যতটুকু আলতোভাবে আর কি ধরা যায় ঠিক ততটুকু মানে আলতোভাবে ধরে তারপর ওকে আমি ক্লিন করে নিচ্ছি, আর ময়লাগুলো আমি একটু হাত দিয়ে ক্লিন করে নিচ্ছি। আর ওকে যে আমি শ্যাম্পুটা ইউজ করাই সেই শ্যাম্পুটা আমি পানির ভিতর একটু গুলে নিয়েছি, কারণ আমার যেটা মনে হয় আমরা যখন চুলে শ্যাম্পু ইউজ করি তো সেইটা ডিরেক্টলি যখন আমরা চুলে ইউজ করব সেক্ষেত্রে আমাদের চুল পড়ার সম্ভাবনা থাকে, তো সেই রকমটা যদি আমরা বিড়ালের গায়ে বিড়ালের মানে শ্যাম্পুটা ডিরেক্ট ইউজ করি সেক্ষেত্রে ওদের লোমগুলো ঝরে যেতে পারে বা পড়ে যেতে পারে। তো এই জন্য আমি হচ্ছে একটু পানি মিক্স করে তারপর হচ্ছে রেখে তারপর মানে ছোট্ট একটা টাওয়েল দিয়ে ওকে ভালো করে ঘষে মেজে ক্লিন করে নিচ্ছি। তো দেখতেই পাচ্ছ ও অনেক তিরিং বিরিং করছে, আসলে বিড়ালরা পানি দেখলে এরকম তিরিং বিরিং করে, আর গোসল করার সময় অনেক আঁচড় খামচি তো দিবেই মাস্ট, তো এগুলো উপেক্ষা করে হলেও ওদেরকে ক্লিন রাখার জন্য, অ্যাকচুয়ালি সুস্থ রাখার জন্য হলেও ওদেরকে ক্লিন করা উচিত। তবে ওর যেহেতু 3 মাস প্লাস বয়স হয়ে গেছে, এরপর আমি ওকে গোসলটা দিচ্ছি।
তো এই তো আমি এখন ভিডিওটা নর্মালি রেখেছি, তোমরা দেখতেই পাচ্ছ ওকে আমি কতটা মানে আলতোভাবে ধরে সুন্দর করে গোসলটা করিয়ে দিয়েছি। তো যেহেতু একটা বাচ্চা বিড়াল, সো অতটুকু আসলে ব্যালেন্স রেখেই আমি ওকে গোসলটা করিয়ে নিয়েছি। তো দেখো কি সুন্দর, একদম ঝকঝকে চকচকে হয়ে গেছে। তো এবার ওকে আমি গাটা মুছিয়ে দিব। আমার কাছে খুব সফট সুতি একটা কাপড় ছিল, এটা হচ্ছে মানে আমার একটা ড্রেসের পুরানো কাপড়, তো এটাকে আমি ওয়াশ করে রেখেছিলাম, কারণ দেখা যায় যে বিড়ালের জন্য ইউজ করার জন্য এই ধরনের বড় কাপড় অ্যাকচুয়ালি পাওয়া যায় না। তো যেহেতু এটা আমার বাসার মানে এখন আর কোনো কাজে লাগে না, তো এই কাপড়টা আমি আগে থেকে ক্লিন করে রেখেছি। তো গোসল করানোর পর ওকে আমি এই সুতি কাপড়টা দিয়ে একদম বাচ্চাদেরকে যেভাবে র্যাপ করে রাখে ওইভাবে র্যাপ করে কোলে নিয়ে বসে আছি। তো দেখতেই পাচ্ছ একদম ছোট বাবুর মতো কোলে বসে আছে। আর এইখানে আমার জোজো এসে একদম ফারগুলোকে মানে লেজটাকে একদম বিছিয়ে দিয়ে কি সুন্দর করে বসে আছে। তো আমার দুইটা কিটেনি কিন্তু মাশাল্লাহ অনেক সুন্দর, জানি না আমার কাছে কেন এত সুন্দর লাগে, তোমরা সবাই অবশ্যই মাশাল্লাহ বলবে, কারণ জোজো হচ্ছে একরকম সুন্দর, মিকি অন্যরকম সুন্দর, ওরা দুইজন দুই রকমের সুন্দর। আসলে আমার কাছে ভালো লাগে সব বাচ্চাকেই, কিন্তু তার বাবা মার কাছেই ভালো লাগে। তোমাদের কাছে অ্যাকচুয়ালি কেমন লাগে সেটা তোমরা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। তো এখানে দেখতেই পাচ্ছ জোজো আমার কাছে ঘোরাঘুরি করছিলো আর মিকি তো কোলে বসেই আছে। তবে একটা জিনিস কি, আমি যখন মিকির জন্য ঈদে কিছু কেনাকাটা করেছিলাম তখন একটা আপু আমাকে কমেন্ট করেছিল, আসলে ওই কমেন্টটা না আমার ভালো লাগেনি, এই জন্য আমি কমেন্টটা ডিলিট করে দিয়েছি। তো আজকে এই ব্লগটা দেখে আমার ওই আপুটার কথা মনে পড়লো, যে আপু তুমি যদি আমার এই ব্লগটা আসলে দেখে থাকো তাহলে হয়তোবা দেখতে পাবে যে আমি ওদেরকে আমার বেবির মতো করে আদর করি, বাচ্চাদেরকে যেভাবে অ্যাকচুয়ালি মা তাদেরকে মানে টেক কেয়ার করে আমি ওদের ওইভাবেই টেক কেয়ারটা করি। তো ওখানে আপু বলেছিল যে আপু বিড়ালের পেছনে এত টাকা খরচ করে ওদের জন্য এত শপিং করছো, তুমি এগুলো না করে একটা মানুষকে এই টাকাগুলো দান করলেও তার উপকার হতো। তবে আমি বলবো যে আপু আমি আমার জায়গা থেকে যতটুকু আমার পসিবল হয় আমি মানুষকে চেষ্টা করি দেওয়ার। তবে হ্যাঁ, এই ক্ষেত্রে একটা কথা বলবো, যদি আপনি মনে করে থাকেন যে আপু আপনার আশেপাশে মানুষজনকে আপনি টাকা পয়সা দিয়ে বা তিন বেলা খাবার দিয়ে বা তাদের পরিচর্যা করে আপনি তাদের মন পাবেন, তাহলে সেটা ভুল। তো আমি বিড়াল কেন পালি, বিড়াল পালার একটাই কারণ, কারণ ওরা কিন্তু মানুষ না। মানুষ আসলে কি বলবো, তাদেরকে যতই আপনি আদর করেন যতই যাই করেন দেখবেন যে স্বার্থে আঘাত পড়লে আপনার দোষটাই তারা আগে বের করবে, কিন্তু এই বোবা প্রাণীগুলো কিন্তু আপনাকে কখনোই ছেড়ে যাবে না। আর ওরা হচ্ছে মানে আপনার যতটুকু আপনি ওদেরকে দিবেন ওরা তার চেয়ে বেশি আপনাকে ভালোবাসবে। তো এটা চিন্তা করে আমি ওদেরকে বেশি ভালোবাসি, অ্যান্ড এটা আমার নিজের চয়েস, সো এক্ষেত্রে আর কিছু বলার নাই। আর এখানে দেখতেই পাচ্ছেন আমি হচ্ছে বাসায় যাবো, এই জন্য কাপড় চোপড় গুছিয়ে নিচ্ছি, যেহেতু আমার বোনের বিয়ে উপলক্ষে যাচ্ছি তো সেক্ষেত্রে আমরা অনেক মানে কাপড় চোপড় প্যাকিং করব। সো এই জন্য আমি আগে থেকে কিছু গুছিয়ে নিচ্ছি, অ্যান্ড সাইফার কিছু জিনিস বাকি আছে, তারপর হচ্ছে সাইফার পাপা কি পরবে এগুলো এখনও ডিসাইড হয়নি। তো সাইফার পাপা বাসায় আসার সময় আমাদের জন্য এখানে পুরি নিয়ে এসেছে, তো এখন পুরি খাচ্ছিলাম আর গল্প করছিলাম যে সাইফার পাপা কি পরবে অ্যান্ড আমরা কি পরবো, সেটা ডিসাইড করে আমরা আমাদের ব্যাগগুলোকে আসলে গুছিয়ে নিয়েছি। আর সন্ধ্যাবেলায় যেহেতু আমরা এখন পুরিটা খাচ্ছি, ঠিক সন্ধ্যার কিছুক্ষণ পর আমরা ব্যাগ ট্যাগ গুছিয়ে একদম বাসার জন্য রওনা হয়ে গিয়েছি, কারণ আমাদের প্ল্যানিং ছিল আমরা রাতের বেলা রওনা দিব যখন সাইফার পাপা অফিস থেকে বাসায় আসবে। তো ওই সময়টা অ্যাকচুয়ালি রোডে অনেক জ্যাম থাকে, তো আমরা 8:30 পর বের হয়েছি। তো তারপরেও গোজগাজ করতে করতে প্রায় 9টার মতো বেজে গিয়েছিলো, অ্যান্ড আমরা হচ্ছে উবারে যাচ্ছি কারণ আমার মিকিকে আমি সাথে করে নিয়ে যাচ্ছি, এটা আমার আগে থেকে প্ল্যানিং ছিল। তো এইটা মিকিকে নিয়ে কিন্তু আমার ফার্স্ট জার্নি, আর আমার কাছে একটা ঝুড়ি আছে, আমি ঝুড়ির ভেতর করে ওকে নিয়ে এসেছি। তো ওর অ্যাকচুয়ালি ওকে আমি খাইয়ে নিয়ে এসেছি, ও খাওয়ার পরে একটু ঘুম দেয়, তো ও ঘুমাতে ঘুমাতে চলে এসেছে। আর যেহেতু এসি গাড়ি ওর কিন্তু কোনো রকমের প্রবলেম হয়নি, কারণ গরমের সময় তার উপর এত ছোট একটা মিকিকে নিয়ে ফার্স্ট জার্নি, আমি একটু ভয়ে ছিলাম যে ওর কষ্ট হয় কি না। তো বাসায় এসে যখন আমি সাথে সাথে ওকে ঝুড়ি থেকে মানে খুলে দিয়েছি, তো ও কিন্তু আবার ইজি হয়ে গেছে। আমাদের বাসায় আরেকটা ছোট্ট পিচ্চি বিড়াল আছে, এটা আমার ছোট বোন, ওকে আসলে একদম ছোট অবস্থায় পেয়েছিল, মানে একদিনের বাচ্চা পেয়েছিল। তো একদিনের বাচ্চা কিন্তু ও আসলে মা ছাড়াই ওর টেক কেয়ার করে ওকে বড় করেছে, সো ওর সাথে কিন্তু ওর বন্ডিংটা ভালোই। আপনারা দেখতেই পাচ্ছেন যে দুটো বিড়াল একজন একজনকে দেখে কীরকম পরিচয় হচ্ছে, তো এটা হচ্ছে বিড়ালদের পরিচয় হওয়ার সিস্টেম। তো ওরা দুজন দুজনকে ভালোভাবে এক্সেপ্ট করেছে, কারণ বাসায় আসার কিছুদিন পর কিন্তু আমি ভিডিওটা আপলোড দিচ্ছি, ওরা
একসাথেই থাকে, একসাথেই খেলাধুলা করে। আর যেহেতু বিয়েবাড়ি, এটা তো জানোই, সবাই কিন্তু অনেক বেশি মজা করছে, সবাই নাচা গানা শুরু হয়ে গিয়েছে। আমি এসেছি লেটে, কারণ আম্মু আমাকে অনেক আগে আসতে বলেছিল, আমার আসতে আসতে অনেক লেট হয়ে গিয়েছে। কারণ আমার উচিত ছিল আরও এক সপ্তাহ আগে চলে আসা, যেহেতু সাইফার পাপার টাইম ছিল না আর আমাদের কিছু কেনাকাটা বাকি ছিল, এই জন্য আমি লেটে এসেছি। তো আমি একদম হলুদের আগের দিন রাতের বেলা এটা তো আজকে এসেছি। তো এখানে দেখতেই পাচ্ছ যে গান বাজনা হচ্ছে, সবাই আমার কাজিনরা নাচা গানা হচ্ছে, তো বাসায় সবাই আমরা একসাথে বসে গল্প গুজব করছি। তো আম্মু আমাকে হাত মুখ ধুতে বলে এখানে আলাদা হচ্ছে খাবারটা দিয়ে দিল। তো আমি এখন বসে বসে আম্মুর হাতের চিকেন খিচুড়িটা খাচ্ছি। সো বন্ধুরা, এই ছিল আমার আজকের ভ্লগ। আজকের ভ্লগটা আর বেশি লম্বা করবো না, কারণ আমি যেহেতু জার্নি করে এসেছি, আমার এমনিতেও এখন একটু ঘুমানো প্রয়োজন। সো মিকিকে আমি হচ্ছে খেতে দিয়েছি, কারণ ওর জন্য আম্মু যখন শুনেছে যে মিকু আসছে, মিকির জন্য কিন্তু আলাদা করে চিকেন সিদ্ধ করে রেখেছিল, সো ওইটাই ওকে খাইয়ে দিব। সো বন্ধুরা, কেমন লাগলো আমার আজকের ভ্লগ জানাতে ভুলবে না। পরবর্তী ভিডিওগুলো দেখার জন্য চোখ রাখো আমার চ্যানেলে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আমাদের জন্য দোয়া করো। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।